ভোরের দিকে হিমেল পরশ, শীতের হিমেল হাওয়া, কালীপূজার আগে কি ঠান্ডার আমেজ? তাপমাত্রার বারদ কিন্তু দ্রুত কমছে, এই নিয়ে কথা বলবো। সরাসরি চলে যাব, সৌমেন ভট্টাচার্য আমার সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। সৌমেন, কালীপূজার আগে কি তাহলে শীত পাকাপাকিভাবে পড়ে যাচ্ছে, কি বলছে আবহাওয়া দপ্তর? দেখো, একদমই তাই আবহাওয়া দপ্তর সূত্রে আমরা এটা জানতে পাচ্ছি যে গত সপ্তাহ তো যখন ছিল যে 24 ডিগ্রি, সেইটা কিন্তু আজকে গিয়ে দাঁড়িয়েছে 18.3, স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কিন্তু নিচে, এবং হু হু করে কিন্তু পারদ নামছে, এবং সকাল ভোরবেলার দিকে এবং রাতে কিন্তু শীতের প্রভাব রয়েছে, এবং বেলা যত বাড়ছে তত কিন্তু সেই শীতের প্রভাবটা কমছে, যেটা আবহাওয়া দপ্তর থেকে জানতে পারা যাচ্ছে যে আরও 3-4 দিনে কিন্তু পারদ আরও নামবে, এবং কলকাতা সহ বিভিন্ন জেলায় কিন্তু শীতের পূর্বাভাস কিন্তু প্রায় বলা যায় যে বঙ্গে কিন্তু শীত ঢুকতে চলেছে। ধন্যবাদ সৌমেন। অমিত শাহ দিল্লি চলে গেলেও এখনও জোর চর্চায় তাঁর মন্তব্য। সিপিএম এর একাংশ সাহায্য করেছে বিজেপিকে, অমিতের ট্রেস্ট নেই, যুযুধান তৃণমূল সিপিএম। কে কার বি টিম? গত কয়েক বছরে নির্বাচনের আগে বারবার এই টিপ্পনি আছড়ে পড়েছে রাজ্য রাজনীতির অলিন্দে। সিপিএম এর দাবি বিজেপি নাকি তৃণমূলের বি টিম, আবার বিজেপির অভিযোগ নির্বাচনে প্রতিবারই সিপিএম নাকি তৃণমূলের বি টিম হয়ে কাজ করে। সিপিএমকেও পাল্টা বিজেপির বি টিম বলে আসছে তৃণমূল। এই আবহে অমিত শাহের দুদিনের রাজ্য সফরে ফের একবার উঠে এলো জটিল পাটিগণিতের জল্পনাটা। বাঁকুড়ার দলীয় সভায় তিনি বলেন, দলে যোগ না দিলেও গত লোকসভা নির্বাচনে বিজেপিকে সাহায্য করেছিল সিপিএম এর অনেকে। অমিতের এই মন্তব্যকে হাতিয়ার করে সিপিএম কে নিশানা করতে সময় নেয়নি তৃণমূল। সিপিএম এর যে বেশ কিছু জায়গা থেকে তারা ব্যবস্থা করছে, এটা তো সিপিএম এর স্টাইল নয়। সিপিএম বলুক, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকানোর জন্য সমস্ত বিরোধী দলরা বিভিন্নভাবে চক্রান্ত করছে। এখন উনি এই কথাটা বললেন বলে কি ঝুড়ি থেকে বিড়াল বেরিয়ে পড়লো কিনা আমি জানি না। স্বাভাবিকভাবেই তৃণমূল ও বিজেপিকে এক আসনে বসিয়ে পাল্টা আক্রমণে নামতে হয়েছে সিপিএম কে। এই যে 18 জন যাওয়ার এমপি হয়েছে, তো সবই তো তৃণমূল ছিল। আমরা তো এটাই বলছি যে ফুল পাল্টে লাভ নেই, পাল্টাতে হবে নীতিটা। যে গতকাল তৃণমূলের নেতা সেই আজকে বিজেপির নেতা। বিজেপির ভোট বৃদ্ধি আর সিপিএম তথা বামেদের ভোট কমে যাওয়া, এই দুটোই একই হারে পরের পর নির্বাচনে হয়ে আসছে। 2014 লোকসভা নির্বাচনে বিজেপির প্রাপ্ত আসন ছিল মাত্র 2টি, পরের ভোট অর্থাৎ 2019 সেই বিজেপির ঝুলিতে এসেছে 18টি আসন। শতাংশের হারে বিজেপির ভোট বৃদ্ধিটাও চমকের। 2016 বিধানসভা ভোটে যেখানে বিজেপির ভোট ছিল 10% কিছু বেশি, সেখানে মাত্র 3 বছরের ব্যবধানে 2019 41% পৌঁছে যায় গেরুয়া শিবির। বিজেপির এই ভোট বৃদ্ধির সঙ্গেই পাল্লা দিয়ে কমেছে আলিমুদ্দিনের ভোট। 2014 লোকসভায় খারাপ সময়েও সিপিএম একাই পেয়েছিল 22.96%। 5 বছরে এই লোকসভার ফলে সমগ্র বামেদের হাতে আসে মাত্র 7% ভোট। ক্ষমতার স্বাদ, মামলা মোকদ্দমা অথবা মারধর থেকে বাঁচা, যে কারণেই হোক না কেন সিপিএম এর একটা নিচু তলার অংশ যে 2011 মতোই জার্সি বদলাচ্ছে মানছে দলের একাংশ। কিন্তু সেই ভোট যে শুধু বিজেপির দিকেই যাচ্ছে তাও কি হলফ করে বলা যাবে? কারণ তৃণমূলের ভোটপ্রাপ্তি ঝুলিও যে খুব একটা ফাঁকা হয়নি এখনো। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা।